প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, সেটা হলো ভয়েস চেঞ্জ ফর কোয়াজি প্যাসিভ ভার্ব। তোমরা ভয়েস চেঞ্জের রেগুলার নিয়ম শিখে আসছো, তো ভয়েস চেঞ্জ ফর কোয়াজি প্যাসিভ ভার্ব অর্থাৎ কোয়াজি প্যাসিভ ভার্বের ভয়েস পরিবর্তন আজকে আমরা শিখতে যাচ্ছি। তো প্রথমে আমাদেরকে জানতে হবে কোয়াজি প্যাসিভ ভার্ব কী। তো কোয়াজি প্যাসিভ ভার্ব হলো সেই ভার্বগুলো যেই ভার্বগুলো কখনো কখনো হওয়া অর্থ এবং কখনো কখনো করা অর্থ বোঝায়। অর্থাৎ কোয়াজি শব্দের অর্থটি হলো অর্ধেক, হাফ। তো কোয়াজি শব্দের অর্থ হলো অর্ধেক অথবা হাফ। তো কোয়াজি শব্দের অর্থ হলো অর্ধেক অর্থাৎ হাফ। কোয়াজি শব্দের অর্থ হলো অর্ধেক অথবা হাফ। আর কোয়াজি প্যাসিভ শব্দের অর্থ হলো অর্ধেক প্যাসিভ। অর্থাৎ প্যাসিভ শব্দের অর্থ তোমরা জানো, প্যাসিভ অর্থাৎ হলো হওয়া, প্যাসিভ মোড, হওয়া মোড। অর্থাৎ এই ভার্বগুলো অর্ধেকটা বোঝায় হওয়া, অর্থাৎ এই ভার্বগুলো কখনো কখনো হওয়া অর্থ বোঝায় এবং কখনো কখনো করা অর্থ বোঝায়। তো আমরা যদি একটা উদাহরণ লিখি তাহলে তোমরা ক্লিয়ার হতে পারবে। তো প্রথম বাক্যটা তোমরা খেয়াল করে দেখো, দ্য ক্লাস বিগিনস অর্থাৎ ক্লাস শুরু হলো বা ক্লাস শুরু হয়। তো এই যে বিগিনস, এই বিগিনস শব্দটার অর্থ এখানে হচ্ছে হওয়া। দ্য ক্লাস বিগিনস অর্থাৎ ক্লাস শুরু হয়। অন্যদিকে তোমরা এই বাক্যটা খেয়াল করো, উই বিগ্যান টু রিড অর্থাৎ আমরা পড়া শুরু করলাম। এইখানে বিজ্ঞান শব্দটার অর্থ হল করা, অর্থাৎ আমরা পড়া শুরু করলাম। এখানে শুরু হওয়া, বিগিন শব্দের অর্থ তোমরা জানো শুরু হওয়া। তো শুরু হওয়া এটা হলো ক্লাস শুরু হলো বা হয়, আর এখানে হচ্ছে আমরা পড়া শুরু করলাম। এখানে কিন্তু করা অর্থ বোঝাচ্ছে আর এখানে হওয়া অর্থ বোঝাচ্ছে। পার্থক্যটা হলো যে এইখানে এটাও কিন্তু বিগিন ভার্ব, এটাও বিগিন ভার্ব। অর্থাৎ বিগিন ভার্বটা এখানে হওয়া অর্থ বোঝানো হচ্ছে, হওয়া অর্থাৎ ক্লাস শুরু হয়। তাহলে একই ভার্ব কখনো হওয়া এবং কখনো করা অর্থ বোঝায়। তাহলে এই বিগিন ভার্বটি হলো কোয়াজি প্যাসিভ ভার্ব। এবার আমরা আরেকটা উদাহরণ দেখি। তো উপরের বাক্যটা খেয়াল করো, এই যে বাক্যটা, দি শো ইন্টস অর্থাৎ ম্যাচ শোটি শেষ হলো। তো এখানে ইন্টস শব্দটি হওয়া অর্থ বোঝানো হয়েছে, হওয়া। আর এখানে আমরা লিখলাম উই ওয়ান টু ইন্ট অর্থাৎ আমরা শেষ করতে চাই, এখানে কিন্তু করা অর্থ বোঝানো হয়েছে। সো এগুলো হলো কোয়াজি প্যাসিভ ভার্ব, এবং এই কোয়াজি প্যাসিভ ভার্বগুলো কীভাবে আমরা ভয়েস পরিবর্তন করতে পারি সেটা আমরা এখন শিখতে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, প্রথমে খেয়াল করো, আমরা এই যে বাক্যটি লিখেছি, দি হাউস ইজ বিল্ডিং অর্থাৎ বাড়িটি নির্মিত হচ্ছে। এই যে বিল্ডিং শব্দটি এখানে আছে, এখানে বিল্ড শব্দের অর্থ হলো নির্মাণ করা বা নির্মাণ হওয়া, এটা একটা কোয়াজি প্যাসিভ ভার্ব। তো এখন এখানে কি বলা হচ্ছে যে দি হাউস ইজ বিল্ডিং অর্থাৎ বাড়িটি নির্মাণ করা হচ্ছে। তো এখানে হওয়া অর্থ বোঝাবে। তো বিল্ডিং অর্থাৎ বাড়িটি কিন্তু কাউকে নির্মাণ করছে না, বাড়িটি নিজেই নির্মিত হচ্ছে। তো এটা হলো কোয়াজি প্যাসিভ ভার্ব, এবং এইখানে এই বিল্ড শব্দটির অর্থ হচ্ছে হওয়া অর্থাৎ প্যাসিভ মোডে। তো আমরা এটাকে আমরা কি যখন প্যাসিভ ভয়েস এ নিয়ে যাব তখন আমরা কি করব, আমরা আমাদের প্রথম কাজ হলো অবজেক্ট আনা। তো এখানে খেয়াল করে দেখো অবজেক্ট কোনটা হতে পারে, দ্য হাউস ইজ বিল্ডিং। তো বিল্ডিং এটা হলো ভার্ব, ইজ হলো সাহায্যকারী ভার্ব। এটা দিয়ে আমরা বুঝতে পারছি যে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, কারণ এখানে এম ইজারের মধ্যে ইজ আছে, ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখন আমরা বুঝতে পারছি এটাই হলো এখানকার অবজেক্ট। তো সেই জন্য আমরা এই অবজেক্টটাই এখানে লিখব।
তো অবজেক্ট আমরা লিখলাম, কি লিখলাম, দ্য হাউস, মানে অবজেক্ট আমাদের লেখা শেষ। তোমরা জানো যে অবজেক্টের পরে বি ভার্ব লিখতে হয় টেন্স অনুযায়ী, তাহলে টেন্সটা হচ্ছে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো আমি লিখতে যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে বি ভার্ব সেটা, অর্থাৎ ইজ, বিং, এম বিং, আর বিং। তো আমাদের এখানে ইজ বিং হবে, কারণ একটিবারই, কারণ একটি বুঝাইলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসে, সেজন্য আমরা ইজ বসাইলাম। তারপরে এবার আমরা কি করব, বিং লিখবো, BING, বিং। তো এখন আমরা কি লিখতে যাচ্ছি, দ্য হাউস ইজ বিং। তারপরে যে আমাদের কাজটা সেটা হলো এই যে বিল্ডিং যে ভার্বটা আছে সেই ভার্বের, বিল্ড যে ভার্বটা আছে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লেখা। তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম কি, তো বিল্ড, বিল্ড, BULD, বিল্ড, সরি, এল, বিল্ড, এই বিল্ড এর পাস্ট ফর্ম হলো বিল্ড, BULT, বিল্ড, এবং এটার পাস্ট পার্টিসিপল ফর্মও হলো বিল্ড, এটাই, অর্থাৎ BULT, বিল্ড। তো এখন আমরা কি লিখবো, দি হাউস ইজ বিং বিল্ড, BULT। তো মোটামুটি এটাই বোঝা গেল। তাহলে এখন আমরা কি লিখবো, দ্য হাউস ইজ বিং বিল্ট, এটা হলো দ্য হাউস ইজ বিল্ডিং এর, অর্থাৎ এটার প্যাসিভ ফর্ম। তো এরপরে আমরা এটা করি, দেখো, দ্য ম্যাচ স্টার্টেড, দ্য ম্যাচ স্টার্টেড, তাহলে দ্য ম্যাচ অনুরূপভাবে এটাই হবে এখানে অবজেক্ট, কারণ এখানে এটা হলো সাবজেক্ট ভার্ব, এবং এটা তাহলে আমরা কি বুঝতে পারছি যে ম্যাচটি শুরু হলো, কি শুরু হলো, ম্যাচ শুরু হলো, তাহলে ম্যাচ এখানে অবজেক্ট। আমরা জানি ক্রিয়াকে কি প্রশ্ন করলে বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো অবজেক্ট। তাহলে কি শুরু হলো, ম্যাচ শুরু হলো, ম্যাচটা এখানে অবজেক্ট, তাহলে আমরা কি লিখবো, দ্য ম্যাচ। তারপরে আমরা কি করব, দেখবো এটা কোন টেন্সে আছে। তো স্টার্টেড এটা হল পাস্ট ইন্ডিফিনিট টেন্সে আছে, তাহলে পাস্ট ইন্ডিফিনিট টেন্সের বিভার হলো ওয়াজ, ওয়ার, ওয়াজ আমরা লেখলাম। তাহলে দি ম্যাচ, দ্য ম্যাচ, এটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা কি লিখবো, ওয়াজ লিখবো, একজন হলো ওয়াজ বসে, সেই ওয়াজ লিখলাম। তারপরে দ্য ম্যাচ স্টার্ট, এই যে স্টার্ট যে ভার্ব আছে সেই ভার্বের ভার্ব থ্রি কিন্তু এইটাই, এই জন্য আমরা কি লিখতেছি যে দ্য ম্যাচ ওয়াজ স্টার্টেড। আশা করি তোমরা এই দুটো সেন্টেন্সের প্যাসিভ ফর্ম বুঝতে পেরেছো। আমরা এবার পরে আরও দুটো এক্সাম্পল নিয়ে কথা বলি, যেমন এটা দি শো বি ইনস, অর্থাৎ ম্যাচ শেষ হলো, শো শেষ হলো, তাহলে এখানে দি শো এটা হলো অবজেক্ট, ইনস, দেখো ভার্বের সাথে এস আছে, অতএব এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স, এবং প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের বিভার্ব হলো এম ইজ আর, তাহলে আমরা কি লিখবো, দি শো, থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে ইজ, দ্য শো ইজ, ইন, ইন ভার্ব এর পাস্ট পার্টিসিপল হলো ইন্ডেড। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপর নিচেরটা যাই, দ্য ফাংশন হ্যাজ বিগান, তাহলে দ্য ফাংশন এটাই হলো অবজেক্ট, দ্য ফাংশন আমি লিখলাম। তারপরে আমরা খেয়াল করব যে এটা কোন টেন্সে আছে, এটা পাস্ট, সরি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে আমরা কি করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে বিভাব সেটা লিখব, দ্য ফাংশন হ্যাজ বিন। তোমরা জানো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বিভাব হলো হ্যাভ বিন, হ্যাজ বিন, তার মানে আমরা লিখব হ্যাজ বিন। আরেকটা সুবিধা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, যে এখানে ভার্ব থ্রি দেওয়া থাকে, এই ভার্ব থ্রিটাই এখানে বসে যাবে। আশা করি তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছো। তো তোমরা এই নিয়মটা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, আর ভিডিওতে অবশ্যই তোমরা ভিডিওটি দেখার পরে অবশ্যই লাইক দিবে এবং কমেন্ট করে বলবে যে কে ভিডিওটা দেখলে, তার নামের প্রথম অক্ষর এবং শেষ অক্ষরটি লিখবে।